প্রিয় প্রাণপ্রিয় একমাত্র দর্শক, দেশি গল্প অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাই। আমি সুমন সাহা। প্রতি পর্বের মতো আজও আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথির নাম আনিকা মেহজাবিন। উপমহাদেশে ওনার মতন বড় জ্ঞানী আর নেই। আজ আমরা ওনার সাথে বাংলাদেশ এবং বিশ্বের জ্ঞান নিয়ে আলাপ করব। দেশি গল্প অনুষ্ঠানে আমাদের সাথে আলোচনায় যোগ দিতে চাইলে ফোন করুন 00420069 নম্বরে। ম্যাডাম, আমরা শুনেছি যে আপনার জ্ঞানের কথা টানা 3 মিনিট যদি কোনো সুস্থ মানুষ শুনে তাহলে সে অজ্ঞান হয়ে যায়। এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে দেখুন, জ্ঞান এবং অজ্ঞান এই দুটো জিনিসই পাশাপাশি অবস্থান করে। এটা কিভাবে অবস্থান করে ম্যাডাম? যেভাবে আমি আর আপনি পাশাপাশি অবস্থান করছি ঠিক সেভাবে। আমি যদি এখন গল্প শুরু করি, টানা 3 মিনিট কথা শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। ম্যাডাম প্লিজ, আমি আসলে খুবই নিরীহ মানুষ, আপনি আমার সাথে এরকম করেন না। আমি আসলে আর কোনো কাজ পাই না বলে এখানে এই উপস্থাপনার কাজটা করছি। সো আপনি এমন কথা বলবেন না যাতে আমি অজ্ঞান হয়ে যাই। দেখুন, আপনাকে অজ্ঞান করার আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু ইচ্ছে তো সবসময় মানুষের অধীন থাকে না। ইচ্ছে অনেক সময় বাস্তবতাকে অতিক্রম করে চলে যায়। মানুষের মনের বাঁধন, মানুষের মনের ইচ্ছা কখন কোথায় কিভাবে। ম্যাডাম প্লিজ 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 থামুন, বুঝেছি। আপনাকে কোনোভাবেই 3 মিনিট কথা বলতে দেওয়া যাবে না। এটা অবশ্য আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, মানুষের জানার আগ্রহ থাকা উচিত মায়া সভ্যতা সম্পর্কে। না, মায়া সভ্যতা সম্বন্ধে আমি জানি না, জানতেও চাই না। আমি আপনার কাছে জানতে চাই, যেটা জানতে চাইবো শুধু সেটার জবাব দিবেন, ঠিক আছে? বলুন, আপনি কি জানতে চান? জানার আগ্রহ থাকাটা জানেন খুবই ভালো। আপনি জানেন মিশরীয় সভ্যতা তাদের জানা। ম্যাডাম ম্যাডাম, আমরা এখন বর্তমানের খবরের কাগজের খবর নিয়ে কথা বলবো, ঠিক আছে? বলুন ম্যাডাম। আমরা আজকাল দেখছি যে পত্রিকায় পুরনো গাড়ি উচ্ছেদ নিয়ে বেশ গরম খবর আসছে। আপনি আমাদের বলুন, সরকার যে পুরনো গাড়ি সব রাস্তা থেকে তুলে দিচ্ছে, এটা না করে বিকল্প কোনো চিন্তা করা যেত না? অবশ্যই যেত। দেখুন, আমরা যদি এই গাড়িগুলো 25 বছর আগে রাস্তায় না নামাতাম, তাহলে তো এই গাড়িটা পুরনো হতো না, ঠিক কিনা? জি জি। পুরনো গাড়ি উচ্ছেদের প্রতিবাদে অনেক জায়গায় পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছে। এ ব্যাপারে আপনি কি বলতে চান ম্যাডাম? আমি বলতে চাই আমাদের সবার এই ব্যাপারটাকে একটু উস্কে দেওয়া উচিত। গাড়ি গাড়ি ভাঙচুর উস্কে দেওয়া উচিত মানে? আপনি বুঝতে পারছেন না, পরিবহন শ্রমিকরাই যদি গাড়ি ভাঙচুর করে, তাহলে তো রাস্তার গাড়ি এমনিতেই কমে যাবে, সরকারকে কষ্ট করে তো উচ্ছেদের প্রয়োজনই হবে না। ম্যাডাম, আমরা আপনার কথা শুনবো, তার আগে একটা ফোন ধরে নিই। হ্যালো দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই, আপনারা কি পত্রিকা নিয়ে আলাপ করতেছেন? জি ভাই, আমরা পত্রিকার সংবাদ বিশ্লেষণ করছি। আজকের দৈনিক পত্রিকা বা আজকালকার দৈনিক পত্রিকা সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন। ভাই, পত্রিকা নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবো? জি ভাই, তবে সেটা প্রশ্নটা যেন এখনকার কোনো সংবাদ নিয়ে হয়। ভাই, আমি আমার পত্রিকার খেলার পাতাটা পাইতেছি না, আপনি কি কইতে পারেন খেলার পাতাটা কে নিছে? আরে কি মুশকিল, আমি কিভাবে জানবো আপনার খেলার পাতা কে নিয়েছে? আপনি তো কইলেন পত্রিকা নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবো। যে কোনো প্রশ্ন করতে করা মানে এই ধরনের প্রশ্ন? দেখুন, প্রশ্ন কি এবং প্রশ্ন করে কি লাভ হয় এটা তো আপনাকে আগে জানতে হবে, এটা না যে। জি ম্যাডাম, জি ম্যাডাম, আমরা এই ব্যাপারে আপনার কাছে আরো শুনবো, কিন্তু তার আগে একটা ফোন চলে এসেছে। হ্যাঁ দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ভাই, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম আমার বিছানার পাশে দড়ি। দড়ি দেখলে সমস্যা কি? মানে সাপ দেখলে তো না হয় সমস্যা হতো না? মানে আমি সুলেমানি খোয়াবনামা পড়িয়া দেখলাম, সেখানে লেখা দড়ি দেখলে প্রচুর বন্ধু হয়, কথাটা কি ঠিক? ম্যাডাম, খোয়াবনামা সম্বন্ধে আমার আসলে কোনো আইডিয়া নেই, আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারেন? অবশ্যই পারবো, আমি একজন জ্ঞানী লোক, কেন পারবো না? শুনুন দর্শক, আপনার দর্শককে বলে দিচ্ছি আমি, ডাইরেক্ট বলে দেব। আচ্ছা শুনুন দর্শক, স্বপ্নে দড়ি দেখলে অনেক বন্ধু হয় কথাটি সত্য, এটা মিথ্যা নয়, খোয়াবনামাতে ঠিকই লিখেছে। কিন্তু এখন এই শব্দটার অর্থ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত হয়ে এই শব্দটির অর্থ দাঁড়িয়েছে যে স্বপ্নে যদি আপনি দড়ি দেখেন, তাহলে বুঝতে হবে আপনার বান্ধবী আপনাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। ম্যাডাম, খোয়াবনামার অর্থ কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় মানে, আপনি জানেন না সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। এটা একদম ঠিক বলেছেন, বদলে দাও বদলে যাও, এবং ম্যাডাম এখন আমাদেরও বদলাতে হবে।